তুমি কি চাকরি করতে চাও তবে কি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে তবে আজকের ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন কি সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের তরফ থেকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হচ্ছে তো যারা আবেদনটি করতে ইচ্ছুক সরাসরি ইন্টারভিউর দিন ইন্টারভিউ স্থানে পৌঁছে গিয়ে চাকরিটি নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে তোমার হাতে তোমার দেরি কিসের চলো জেনে নিই কোন কোন জেলায় এই নিয়োগটি করা হচ্ছে কত তারিখে ইন্টারভিউ আর কিভাবে আবেদনটি করবে সমস্তটা এই ভিডিওতে আমি ডিটেইলসে বলে দিচ্ছি তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ পুরো ভিডিও অবশ্যই দেখবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম প্রতিনিয়ত চাকরির আপডেটসগুলো পাওয়ার জন্য তো চলো সময় নষ্ট না করে সবার আগে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি অনস্ক্রিনে অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছ যার নোটিশটির নাম্বার আর নোটিশটি কবে প্রকাশিত হয়েছে তার ডেট দেওয়া রয়েছে এ মাসের 14 তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে এখানে যে পদের জন্য নিয়োগটি করা হচ্ছে এই সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের তরফ থেকে যে নিয়োগটি করা হচ্ছে এখানে রিকভারি এজেন্ট পদে নিয়োগটি করা হচ্ছে এখানে কিন্তু একটি দুটি ডিস্ট্রিক্টে নয় একসঙ্গে সঙ্গে দুই তিনটি ডিস্ট্রিক্টে কিন্তু নিয়োগটি করা হচ্ছে আর খুবই ন্যূনতম যোগ্যতায় শুধুমাত্র তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তবে এখানে আবেদনটি করতে পারবে আর কম্পিউটার দক্ষতা থাকলেই হবে আবেদনকারী প্রার্থী যারা আবেদনটি করতে ইচ্ছুক এখানে তাদের 20-40 বছর বয়সের মধ্যে হলে এখানে আবেদনটি করতে পাবে তবে কিছু ছাড়ও দেওয়া রয়েছে যেমন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আবার সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া রয়েছে তো এবার প্রশ্ন হচ্ছে ইন্টারভিউ কত তারিখে কিভাবে আবেদনটি করবে যারা আবেদনটি করতে ইচ্ছুক এই রিকভারি এজেন্ট পদের জন্য এখানে পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশনের তরফ থেকে এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে WBMDFC তরফ থেকে তো এখানে এই যে নিয়োগটি করা হচ্ছে তার জন্য কিন্তু তোমাকে নিয়োগটি করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এই পদটির জন্য কিন্তু তোমাকে আগে থেকে কোনো প্রকার আবেদন করতে হবে না সব থেকে মজার বিষয় হলো এটাই যে এখানে কিন্তু তোমাকে কোনো প্রকার আগে থেকে আবেদন করতে হবে না এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি অফিশিয়াল নোটিশটির লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা কি করবে 3 নম্বর পাতায় থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে নেবে মানে অ্যাপ্লিকেশন ফর্মটিকে আগে ডাউনলোড করে নিতে হবে তো তোমরা ডাউনলোড করে তোমার কাছে রাখবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে যাবতীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে যা যা চাওয়া হয়েছে নাম ঠিকানা ক্যাটাগরি জেন্ডার সব কিছু সুন্দর করে দিয়ে 2 কপি রিসেন্ট তোলা ছবি আর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো একসাথে অ্যাটাচ করে তোমাকে কিন্তু সরাসরি ওয়াক ইন টেস্টে নিয়ে যেতে হবে তোমাকে যে তারিখে বলা হয়েছে ইন্টারভিউ সেখানে সরাসরি নিয়ে পৌঁছে গেলেই হবে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু সকাল 11টায় হতে চলেছে তোমার ইন্টারভিউ তো ইন্টারভিউ ডেটও দেখো দেওয়া রয়েছে নোটিশে 28/11/2023 এ মাসের 28 তারিখে হতে চলেছে ইন্টারভিউ সকাল 11টা তো তোমাদের 11টার আগেই পৌঁছে যেতে হবে এখানে একটা শর্ত রয়েছে যারা আবেদনটি করতে ইচ্ছুক তোমাদের কিন্তু সেই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে আর আবেদনকারী প্রার্থীকে মাইনরিটি কমিটির সদস্য হতে হবে তুমি জৈন হতে পারো মুসলিম হতে পারো বৌদ্ধ শিখ যা যা বলা রয়েছে তার একজন সদস্য হতে হবে তো এবার যে প্রশ্ন হলো এখানে বেতন কত দেওয়া হচ্ছে দেখো অফিসিয়াল নোটিশটি খুবই সংক্ষেপে প্রকাশিত হয়েছে তো এখানে বেতন সংক্রান্ত ক্লিয়ারলি কিছু বলা নেই হয়তো ওয়াকিং ইন্টারভিউতে যাওয়ার পরে সেখানে বেতন ফিক্সড করা হবে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটিকে প্রথমে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে তারপর যা যা ডকুমেন্টস বলেছে তা অ্যাটাচ করে দিয়ে ছবি লাগিয়ে 2 কপি রঙিন ছবি লাগবে ছবি লাগিয়ে তুমি কিন্তু আবেদনপত্রটি সুন্দর করে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট ডেটে 28 তারিখে পৌঁছে যেতে হবে 11টার আগে এবার তোমাদের মনে প্রশ্ন হচ্ছে কোন ঠিকানায় এই ইন্টারভিউটি হতে চলেছে এখানে ইন্টারভিউর ঠিকানা দেওয়া রয়েছে তা হলো ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন AMBER DD 27 E Sector 1 সল্ট লেক কলকাতা 700064 এই ঠিকানায় 28 তারিখে 11টার আগে পৌঁছে যেতে হবে মনে রাখবে তো আরেকটি তোমাদের মনে ডাউটস ক্লিয়ার করে দিচ্ছি এই যে নিয়োগটি করা হচ্ছে এটা কিন্তু পূর্ব বর্ধমান জেলার আউস গ্রাম এবং পূর্বস্থলীতে নিয়োগ করা হচ্ছে আর নদিয়া জেলার করিমপুরে নিয়োগ করা হচ্ছে এই রিকভারি এজেন্ট পদে তো খুব সুন্দর ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস আর তোমাকে কিছুটা কম্পিউটারের দক্ষতা থাকলে তুমি এখানে আবেদনটি করে দিতে পারবে
এখানে দেখো আর কিছু চাওয়া হয়নি। তো অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাকে কিন্তু আগে থেকে কোনো প্রকার আবেদন করতে হবে না সরাসরি, কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি যেহেতু জরুরি হবে, অ্যাপ্লিকেশন ফর্মটি তুমি এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকেও পেয়ে যাবে। আরও যদি বিষয়টি জেনে নিতে চাও অবশ্যই এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে যে অফিসিয়াল নোটিশটি দেওয়া থাকবে নোটিশটি ভালো করে চেক আউট করে নেবে। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক করতে ভুলবে না, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কেন কি এই চ্যানেল থেকে প্রতিনিয়ত এরকম চাকরির আপডেটসগুলো দেওয়া হয়ে থাকে। থ্যাংক ইউ।